ASDOapps.com একই পেশায় জড়ালেন অভিনেতা দীপজলের মেয়ে। অনেকেই হয়তো জানি না প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মনোয়ার হোসেন দীপজলের কন্যা অলিজা মনোয়ারের এগিয়ে যাওয়ার কথা। আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন মেকআপ আর্টিস্ট তার একমাত্র মেয়ে। বেশ কয়েক বছর আগে ইংল্যান্ডে আইন বিষয়ের ওপর পড়াশোনা করতে গিয়ে অলিজা স্পেশাল ইফেক্ট মেকআপ সহ বিভিন্ন ফ্যাশন শোর মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। বর্তমানে তিনি প্রস্থেটিক মেকআপের ওপর ইংল্যান্ডে পড়াশোনা করছেন। এর মধ্যে মেকআপের ওপর আটটি কোর্স সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি অলিজা লন্ডনের রেড পিস কলেজে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। ফিল্ম, টেলিভিশন ও বিভিন্ন ফ্যাশন শোতে তার করা মেকআপ সুনাম অর্জন করেছে। মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিশ্বখ্যাত প্যারিস ফ্যাশন শোতে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি কাজ করেন। সেখানকার বিখ্যাত মডেলরা তার করা মেকআপ ও হেয়ার স্টাইল নিয়ে শোতে অংশ নেন। অক্সফোর্ডের অশমোলিয়ান মিউজিয়ামে অনুষ্ঠিত অক্সফোর্ড ফ্যাশন উইকে হেয়ার স্টাইলিস্ট হিসেবে সেখানকার নাম করা মডেল বেকি মিলার, অ্যামি উইলকিনসন, চার্লি মে, সেলেনা এবং মেকআপের আর্টিস্ট হিসেবে কাইডিয়াকি, অ্যারোনিস, মনিকা, অ্যামা ও আনা বেক্সটারের মেকআপ করেন তিনি। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।